আমি দেখা গেছে যে মসজিদে গিয়ে আমি কান্নাকাটি করেছি আল্লাহর কাছে যে আল্লাহ পাক এটা কিরকম একটা পরিস্থিতি আমাকে ফেলে এখানে আমার কোনো দোষ নাই আমাদের একটা বোবা কান্না আছে যে আমাদের পারফরম্যান্স হয়তো অনেকে বুঝতেছে না তো এর মানে হচ্ছে কি সবাই চায় নিজের মতো মানুষদের কানে একটা কোরআন করতে তো এইটা কর্পোরেট পলিটিক্সে খুব বাজে একটা বিষয় সো সে আসলে কোনো ভাইরাল কন্টেন্ট বানাইতেই পারে না সে যদি ভাইরাল কন্টেন্ট বানাইতে পারতো তাহলে তো সে এতদিনে তার নিজের চ্যানেলই ভাইরাল হয়ে যেত সে ডিজিটাল মার্কেটার হিসেবে ওয়েট ওয়েট আপনি আসলে কি বুঝতে চাচ্ছেন আপনি একটা না না শুনুন 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 এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন কর্পোরেট আজকের থার্ড পডকাস্টে আপনাদেরকে স্বাগতম সো আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন জিসান ভাই এখন জিসান ভাইকে কতটুকু আসলে ইন্ট্রো দিয়ে পরিচয় করানোর দরকার আছে এটা নিয়ে আমার একটু ডাউট আছে কারণ আসলে যে সমস্ত মানুষকে কেউ চেনে না তাদেরকে তো আলটিমেটলি সমস্ত পডকাস্টে আমন্ত্রণ জানানো হয় না সো আপনারা সবাই জানেন জিসান ভাই বাংলাদেশের একজন রিনাউন্ড ট্রেনার এবং তিনি প্রেজেন্টেশন স্কিল কমিউনিকেশন স্কিল এই সমস্ত সাবজেক্টের উপরে বিভিন্ন ক্যাম্পাস এবং বিভিন্ন কর্পোরেটের শতাধিক ট্রেনিং কিন্তু উনি কন্ডাক্ট করেছেন এবং তার সাথে সাথে ওনার একটা কনসালটেন্সি ফার্ম আছে JESHANBD লার্নিং অ্যান্ড কনসালট্যান্ট সেখান থেকে বিভিন্ন কর্পোরেট হাউস এবং বিভিন্ন কোম্পানিগুলোতে তিনি কিন্তু ট্রেনিং দিয়ে থাকেন সো আজকে জিসান ভাইয়ের সঙ্গে জিসান ভাইয়ের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আমরা জানার চেষ্টা করব যে এবং আমাদের এই যে শোটা এই শোটার মাধ্যমে জিসান ভাই এমন কিছু এক্সপিরিয়েন্স এমন কিছু স্টোরি আমাদের দর্শকদের জন্য শেয়ার করবেন যেটা তিনি এর আগে কখনো করেন নাই ওয়েলকাম জিসান ভাই আমাদের শোতে কেমন আছেন ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমার কাছে আজকের দিনটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার সাথে একটা চমৎকার প্রোগ্রাম একটা চমৎকার পডকাস্টে এসেছে এবং আমি আমার লাইফের এমন কিছু বক্তব্য আজকে প্রকাশ করতে চাই যেটা আসলে অনেকের কাছে কিন্তু অজানা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রথমত আপনাদের সবার অজানা একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা হচ্ছে যে কোনো জিনিস আমরা যখন শুরু করি তখন আসলে যার যেরকম সামর্থ্য আছে যেরকম অবস্থা আছে সেরকম অবস্থা থেকেই কিন্তু আমাদের শুরু করা উচিত কোনো কিছুরই কোনো একটা পারফেক্ট টাইম আসবে এবং সেই পারফেক্ট টাইমে গিয়ে আমরা সেটা শুরু করব এই জিনিসটা কিন্তু খুব একটা সঠিক সিদ্ধান্ত না আসলে পারফেক্ট টাইম তখনই যখন আপনি মনে করবেন পারফেক্ট টাইম এবং আপনার যা আছে সেটা নিয়ে আপনি যেভাবে পারেন সেভাবে যদি শুরু করেন তাহলেই ভালো হয় আমাদের জিসান ভাইকে আমি যতদূর জানি বা যতদূর চিনি উনি একটা খুব অন্যরকম কাজ করেছেন যেটা হচ্ছে উনি ক্যারিয়ারে প্রায় 13 বছর জব করার পরে সাকসেসফুলি বিভিন্ন কোম্পানির বিজনেস লিড করার পরে ওনার হঠাৎ করে 2020 সালের সংকটময় পরিস্থিতিতে করোনার সময় লকডাউনের সময় ওনার মনে হলো যে উনি জব ছেড়ে দিয়ে উনি বিজনেস করবেন সো প্রথমেই আমি জিসান ভাইয়ের কাছে জানতে চাইব সেই সময়ের অভিজ্ঞতাটা যে আসলে এত বছর জব করার পরেও কিভাবে আপনার মনে হলো যে কেন আপনার মনে হলো যে আপনার আসলে জব ছেড়ে বিজনেস করা উচিত এবং তাও মানুষজন যখন জব ছেড়ে বিজনেস করতে আসে তখন তারা চিন্তা করে যে আমার কতটুকু সঞ্চয় আছে আমি কতদিন চলতে পারবো এখন সময়টা ভালো কি না সামনে সময়টা কেমন আসবে সো সব কিছু জেনে শুনে আপনি এই করোনার সময় গিয়ে কিভাবে এই চ্যালেঞ্জটা আপনি মোকাবেলা করলেন এবং এই সময়ে আপনি আসলে কী কী ব্যাড এক্সপিরিয়েন্স সেটা সাইকোলজিক্যালি হোক ফাইন্যান্সিয়ালি হোক অন্যান্য কী কী ক্রাইসিস আপনি ফেস করেছেন এবং কীভাবে ফেস করেছেন এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন ধন্যবাদ নিয়াজ ভাই আসলে মূলত একটা মানুষ যখন অনেক বছর ধরে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে সে যখন খুব মানে খুব চমৎকার একটা পজিশনে থাকে তখন কিন্তু তার জন্য এটা অনেক বেশি কঠিন যে সে জব সেক্টর ছেড়ে সে বিজনেস শুরু করবে এবং সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটালের প্রয়োজন আছে একটা ব্যাক আপের দরকার আছে এবং অনেক বেশি নলেজের প্রয়োজন আছে মার্কেটের অবস্থা কি এটা ব্যাপারে বোঝার এবং যখন 2020 সালে করোনা আসলো তখন আসলে কিন্তু অনেক মানুষ কিন্তু জবলেস হয়ে গেছে আপনি জানেন তো সেক্ষেত্রে আমার জব কিন্তু ছিল কিন্তু যেটা হয়েছে আসলে অনেক বছর ধরে ইচ্ছা ছিল নিজে কিছু করব এবং আমি আমার জীবনে স্টুডেন্ট লাইফ থেকে অনেক কিছু ট্রাইও করেছি এবং ব্যর্থও হয়েছি তো তখন কেন জেনে আমার কাছে মনে হলো যে নিজে কিছু একটা করা উচিত যেহেতু অনেক মাস ঘরের মধ্যে বন্দি করোনাতে আমরা সবাই দেখেছি যে জীবনটাই থাকবে কি থাকবে না পৃথিবীটা কি আসলে টিকবে কি টিকবে না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম তো করোনার সময় আমার মনে হলো যে আসলে আমার ভিতরে যে পটেনশিয়ালিটিটা আছে সেটাকে কাজে লাগানো প্রয়োজন কিন্তু আসলে জব সেক্টর থেকে কিন্তু এটা পসিবল না এবং রাস্তাঘাটে যে ব্যাপার আছে যানজটের ব্যাপার আছে এবং এমন অনেক অব্লিগেশন আছে যেটা কিন্তু মানুষকে আটকে রাখে সে জব থেকে বেরোতে পারে না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাস শেষে বড় একটা টাকা যেটা তার পরিবারের জন্য খুব বেশি দরকার একটা মানুষ যদি একটা মাস সে চাকরি কন্টিনিউ না করে পরের মাস কিন্তু তার জন্য একটা খুব বাজে পরিস্থিতির শিকার হবে তো সেই সময় আমি এটা নিয়ে চিন্তা করতেছিলাম তো নভেম্বর মাসে যখন আমি কোভিডে আক্রান্ত হই মানে আমার করোনা হয় তো ওই সময়টা আসলে আমার জন্য অনেক ক্রিটিক্যাল একটা টাইম ছিল
যে করোনা আক্রান্ত হয়েছে এবং চারিদিকে খুব বেশি ভয়, মানুষ চিন্তা করতেছে যে আসলে করোনা হলে লোকটা কি আসলেই বাঁচে নাকি সে ক্ষতিগ্রস্ত হয়। তো করোনাকালীন সময়ে আমি ফিল করলাম যে আমার নিজের আসলে কিছু একটা থাকা দরকার, এবং প্রায় 20 দিন আমি আমার জীবনে কখনোই আমার পরিবারের বাইরে 20 দিন ছিলাম না, কিন্তু 20 দিন টানা একটা ফ্ল্যাটে বন্দি। আমার বউ বাচ্চা দেখে আমি পাঠিয়ে দিলাম আমার শ্বশুরবাড়িতে, এবং হচ্ছে পাশের ফ্ল্যাটে আমার বাবা মা এবং উপরতলায় আমার বোনটা থাকে, কিন্তু ফ্ল্যাটে আমি একা। তো আমি একা কখনোই ঘুমাতে পারি না, আমার একটু কেমন যে একটু আনিজি লাগে, বা একটু যদি বলেন ভয়ের ব্যাপারে, মানে একা ঘুমাতে আমার একটু ভয় লাগে। তো সুতরাং সবসময় আমি চেষ্টা করি হচ্ছে যে মানুষজন যেন থাকে আমার পাশে। তো এইরকম পরিস্থিতিতে 20 দিন একা, তো আমার ছেলে এসে দরজা নক করতো, পাপা দরজা খুলো, দরজা খুলো, আমি খুলতাম না। প্রচণ্ড কষ্ট, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার বাবা মা এসেও বলতো যে দরজা খুলো, কিন্তু আমি দরজা খুলছি না, কারণ কি তাদের স্বাস্থ্য, তাদের জীবনটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ওই যে একটা 20টা দিন আমি আমার জীবনে পার করেছি, তখন আমি চিন্তা করলাম যে না, জীবনে যদি আরেকবার সুযোগ পাই, যদি আমি বেঁচে থাকি, আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেয়, আমি এন্টারপ্রেনার হব বা আমি ব্যবসায়ী হব। ঠিক তখনই ডিসিশন নেওয়া হয়েছে এবং তখনই আমি রেজিগনেশন লেটার দেই আমার প্রতিষ্ঠানকে, এবং ডিসেম্বরের 15 তারিখ থেকে আমি আমার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করি। মানে কোভিডকালীন ওই সময়টা ছিল আমার জবের লাস্ট মোমেন্ট, ওখানেই ডিসিশন মেক করেছি, ওখানেই জব ছেড়েছি, এবং তারপরে আমি আমার এন্টারপ্রেনারশিপ জার্নিটা শুরু করেছি। এখন ব্যাপার হচ্ছে যে দর্শকবৃন্দের কাছে হয়তো এই সমস্ত কথাবার্তা খুব একটা ভালো লাগছে না, এখানে কোনো ক্যাচি কথাবার্তা নাই, এই সমস্ত কন্টেন্ট দিয়ে আসলে হবে না, আমাকে আসলে একটু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তার মধ্যে আসতে হবে। হ্যাঁ, সো আমি এখন জিসান ভাইকে সেরকমই কিছু একটা জিজ্ঞাসা করব, যেটা হচ্ছে যে জিসান ভাই আমি যতদূর জানি শত শত প্রোগ্রামের উপস্থাপনা করেন, তো ভাইয়া আমাদেরও কিন্তু সামনে একটা প্রোগ্রাম আসতেছে যেটা অনেক বড় একটা প্রোগ্রাম হবে, আমরা প্রায় 500 মানুষকে নিয়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। আমাদের কিন্তু ভাইয়া প্রায় অনেকগুলো স্পন্সর আমাদের থাকবে, এবং আমরা প্রত্যেকের কাছ থেকে কিন্তু একটা টোকেন মানি নিব। তো জিসান ভাই আপনি তো বেশ ভালো উপস্থাপনা করেন, আমাদের ইভেন্টটা কিন্তু আমরা আপনাকে এক্সপেক্ট করতেছি, আর ভাইয়া মানে এইটার পারপাসে কিন্তু ভাইয়া আমাদের কাছে ওরকম কোনো বাজেট নাই। হ্যাঁ, তো ভাইয়া আপনি যদি একটু মানে সম্ভব হয় আমাদের মানে আমাদের শোটা একটু ভাইয়া যদি সময় করতে পারতেন, মানে বেশি নয় যে 26শে মার্চের দিন, মানে ছুটির দিনই তো আছে, আমি তো জানি ভাইয়া আপনার, আমি কিন্তু আপনার কথা চিন্তা করেই কিন্তু ভাইয়া ওই ডেটটা ফেলছি, বুঝছেন, যে আপনার অন্য কোনো কাজ থাকবে না, ছুটির দিন আপনি মানে এসে আমাদের এই শোটাতে একটু যদি ভাইয়া মানে একটু যদি আপনি অ্যাঙ্করিং করে দিতেন, আর আপনার কথাবার্তা তো ভাইয়া খুবই সুন্দর। সো আলটিমেটলি আপনাকে যখন কেউ এইভাবে তেল মারে, তখন আপনি ব্যাপারটাকে কীভাবে ফেস করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, খুব চমৎকারভাবে একটা বিষয় আপনি তুলে ধরেছেন। এই জিনিসটা আমি প্রায়ই ফেস করি, এর কারণ হচ্ছে আমাদের দেশে আসলে আমরা গুণী লোকের কদর করতে আসলে আমরা জানি না, এবং আসলে একটা মানুষ যখন কোনো কিছুতে খুব বেশি ভালো, তাকে আমরা নিয়ে আসতে চাই, কিন্তু তাকে সেই সম্মানটুকু আমরা কিন্তু দেই না। এমন অনেক প্রোগ্রাম হয়েছে ভাই যেখানে হচ্ছে আমি এক গ্লাস পানীয় পাই নাই, মানে উপস্থাপক হিসেবে তারা আমাকে অনার করে নিয়ে গেছে, আমি সারাটা দিন উপস্থাপনা করেছি, কিন্তু দেখা গেলো আমার কাছে পানির বোতলই নেই। এবং এরকমও হয়েছে যে প্রোগ্রামের লাস্টের দিকে অনেকে চিনে না, মানে প্রোগ্রামে এত সুন্দরভাবে আমাকে ডেকে নিয়ে গেছে, মানে ওই যে বাসের একটা গান আছে না, যে বন্ধু বাসে কিন্তু আদর করে নিয়ে গেছে, পরে কি গলা ধাক্কা দিয়ে নামানো হয়। অনেক সময় এরকম হয় যে অনেক অর্গানাইজেশন আছে, তারা খুব বেশি রিকোয়েস্ট করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরবর্তীতে মনে হচ্ছে আসলে তাদের ওখানে হয়তো আমি জব করছি, বা তাদের কথা শুনতে আমি বাউন্ড, কিন্তু যেহেতু আমি উপস্থাপক এবং আমি এই কাজটাকে ভালোবাসি, আমি চেষ্টা করি পুরো প্রোগ্রামে অডিয়েন্স যেন কখনো আমার কাছ থেকে বিন্দুমাত্র কোনো কিছু বুঝতে না পারে, এবং অডিয়েন্সদেরকে আমি সেই জিনিসটা কিন্তু দিয়ে আসি। কিন্তু এই প্রবলেমটা কিন্তু অনেক জায়গায় আছে যে মানুষজন প্রথমে নিয়ে যেয়ে গেল, নিয়ে গিয়ে পরে কিন্তু অনেক বছর, আর টাকা পয়সার ব্যাপারে এটা তো আসলে বলেনি না, মানে মানুষ মনে করে যে বাংলাদেশে সব সার্ভিস ফ্রি অন্যদের ক্ষেত্রে, তার নিজের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু ফ্রি না। এই জিনিসটা আপনি কিভাবে ফেস করেন, মানে এই জিনিসটাতে আপনি কিভাবে ফেস করেন, এবং এই যে জিনিসটা, এই জিনিসটা আমি আমি কখনো আমার ক্ষেত্রে হতে দেই না, আমি সবসময় যে কোনো কিছু হলে আমি মানে স্ট্রেট না করে দিই, অথবা আমার যে সম্মানী বা আমার যে পারিশ্রমিক আছে আমি সেটা চাই, এটা না দিলে আমি যাই না সাধারণত, আমি আমি স্ট্রেট মানাই করে দিই, বিকজ আমার সময়ের দাম আছে, আমাদের কোম্পানিতে আমাদের টিমে যারা কাজ করে তাদের স্যালারি আছে, সেটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে আমি কতটুকু কাজ করছি, কতটুকু ইফোর্ট দিচ্ছি সেটার উপরে। সো আমার টোটাল ইফোর্ট বা আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস ইট ক্যান নট বি ফ্রি, অথবা এটা আমি আমার এক যে মানে একটা বেঞ্চমার্ক যে আছে সেটার থেকে আমি কমে এটা করব না। তো আপনাকে যখন কেউ এইভাবে আনএথিক্যাল ওয়েতে, এটা তো আনএথিক্যালি আমি বলবো, সো আনএথিক্যাল ওয়েতে যখন আপনার সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টা করে, কিংবা যখন
অন্য কেউ কারোর সঙ্গে যখন আনএথিক্যাল ওয়েতে নেগোসিয়েট করার চেষ্টা করে, তখন আসলে তার এই ব্যাপারটা কিভাবে উতরে আসা উচিত এবং এটার জন্য কি ধরনের ট্রিক্স বা মেকানিজম ফলো করা উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে আসলে আগে তিতা ভালো। তো সেক্ষেত্রে আমি আগে বোঝার চেষ্টা করি যে আমি যে প্রোগ্রামটাতে যাচ্ছি সেটা কি ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি কিনা। যদি ফ্রি হয় তাহলে আমিও ফ্রি। কিন্তু যদি হয় যে প্রোগ্রামটা একটু কমার্শিয়াল বা হয়তো বা প্রোগ্রামের মাধ্যমে তারা একটা বেনিফিট করবে, তখন কিন্তু অবশ্যই ফ্রিতে যাওয়াটা ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমি বলে দিই যে যদি আপনি কামান তাহলে আমার একটা চার্জ আছে, আর যদি আপনিও না কামান তাহলে সেক্ষেত্রে আমি যেতে পারবো যদি আমি ফ্রি থাকি। আদারওয়াইজ আমি আমার অফিসের কাজ ছেড়ে কিন্তু আমি যাবো না। এবং এখন যে জিনিসটা হয়, দেখেন আমরা আসলে অনেকেই কেন যেন নিজেকে অনেক সময় ছোটো করে ফেলি। কীরকম, আমি যখন কোনো প্রোগ্রামের পোস্ট দিই ফেসবুকে, ধরেন একটা প্রোগ্রাম আসতেছে আগামী মাসের 1 তারিখে, এখনও হয়তো 15 দিন সময় আছে বা 20 দিন সময় আছে, তো এখন অনেক মানুষ আমার পোস্ট দেখে সেই অর্গানাইজারকে আবার নক করে বলে যে ভাই আমি প্রোগ্রামে আসতে চাই, আমি একজন স্পিকার হতে চাই বা আমি উপস্থাপক হতে চাই। তখন কিন্তু বিষয়টা কী হয় যে অর্গানাইজারও সুযোগ পায় যে তার কাছে আর অপশন চলে এসছে। হ্যাঁ, এখন আমি এই ধরনের কোনো প্রোগ্রামে উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই, আমি সাধারণত এই ধরনের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে চাই না। বিকজ আমি ফিল করি যে ধরেন একটা প্রোগ্রাম সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হলো, সেখানে যদি আপনার বাংলাদেশে এখন এমন এমন আয়োজন হয় যে সমস্ত আয়োজনে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 20-25 জন স্পিকার করেও থাকে, এবং দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে তাদেরকে আসলে কোন টপিকের উপরে কথা বলতে হবে, এবং আয়োজকরা তাদেরকে এমনভাবে অ্যাপ্রোচ করে যে আপনি আসবেন, যা ইচ্ছা কথা বলবেন, কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনার যা মন চায় আপনি একটু বলে দিবেন। কিন্তু এই ধরনের যে কোনো একটা আয়োজনের জন্য আয়োজকরা বিভিন্ন স্পন্সরের কাছ থেকে টাকা পায়, স্টুডেন্টদের কাছ থেকে টাকা পায়, এবং 20-25 জন স্পিকারকে তারা যখন আনে, এবং এদের ব্যাপারটা কি যে কেউ লাঞ্চের আগে আসে, কেউ লাঞ্চের পরে আসে, কে লাঞ্চের আগে আসবে, কে লাঞ্চের পরে আসবে, দেয়ার ইজ নো ওয়েল রিটেন এজেন্ডা যে এই লোকটার কাছে আমি যে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করবো, এই অ্যাটেন্ড করার মাধ্যমে আমি জিসান ভাইয়ের কাছ থেকে আমি এই জিনিসটা শিখবো, ইটস নট প্রি ডিসক্রাইবড, রাইট? তো এই যে এত মানুষ যে একটা প্রোগ্রামে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় এতে করে এই ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আসলে স্টুডেন্টদের জন্য কতটুকু সহায়ক, যেটাতে কোনো এজেন্ডা নাই বা কে কোন টপিকের উপরে কথা বলছে? এবং আরও একটা যেটা ব্যাপার আমি ফেস করি, যেটা হচ্ছে যে আমাদের দেশে কেউ কেউ আছেন যারা একই কথাই সব জায়গায় গিয়ে রিপিটেডলি বলছেন। জি, তো আমি ধরেন আপনার একটা কোর্স করলাম বা আমি আপনার একটা আমি আপনার একটা ট্রেনিংয়ে অংশগ্রহণ করলাম, ওখানে আপনি 30 মিনিট যা বললেন, আরেক ট্রেনিংয়ে গিয়েও আপনি হুবহু 30 মিনিট একই কথা বললেন, তাহলে তো আমার জন্য কি হলো? সো আমি তো ওখান থেকে বেনিফিটেড হলাম না। সো এই ক্ষেত্রে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টেরও কিন্তু একটা গুরুত্ব আছে। সো আসলে এই যে ওভারঅল এই যে যে ব্যাপারটা এখন ঘটছে, এইটা সম্পর্কে আসলে আপনি কি মনে করেন? আমি আপনার কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই, এটা আসলে আমার নিজের কাছে খুব অড লাগে। আমি লাস্ট কয়েকটা প্রোগ্রাম করেছি, অনেক বড় প্রোগ্রাম, ডে লং, 30 জন স্পিকার আমার কাছে লিস্ট আছে, 30 জন স্পিকার, এবং এই কারণে অনেকে আমাকে পছন্দ করে। কারণ কি, এই ধরনের বড় প্রোগ্রামে যেখানে 30-এর মতো স্পিকার আসে বা 20-30, তখন কিন্তু একজন উপস্থাপকের উপর অনেক বেশি চাপ থাকে। সে হয়তো সবাইকে চিনতেছে না, কখন কে আসতেছে কখন কে যাচ্ছে সে হয়তো বুঝতেছে না। তো সেই ক্ষেত্রে একজন প্রফেশনাল লোক যদি থাকে সেম ট্র্যাকের, তার জন্য বিষয়টা সহজ। তো আমি সবসময় অর্গানাইজারকে বলি যে এত স্পিকার কেন? তো তাদের যে ভাষ্যটা সেটা হচ্ছে বেশি স্পিকার থাকলে রেজিস্ট্রেশন বেশি হয়, টিকিট বেশি বিক্রি হয়। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আমি জিনিসটা দেখি যে তারা প্রোগ্রামে আসে ছবি তুলতে, সে স্পিকারদের সাথে ছবি তুলবে, সে ওখানে গায়ক থাকলে তাদের সাথে ছবি তুলবে, অর্গানাইজারদের সাথে ছবি তুলবে, কিন্তু এইটা যে তার জীবনের জন্য দরকার এটা তারা ভুলে যায়। ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে প্রোগ্রাম হয় সেখানে আসলে গান বাদ্য থাকাটা কতটুকু জরুরি? এটা কি বলবো, ব্যাপারটা হচ্ছে সবাই কিন্তু চিন্তা করে যে প্রোগ্রামটা সাকসেস হোক, তো সাকসেস হওয়ার পর্যন্ত শেষে একটা আকর্ষণ রাখতে চায়। ওই শেষে আকর্ষণে হয় পিকনিকে থাকে রাফেল ড্র, আর এই ধরনের প্রোগ্রামে থাকে হচ্ছে কালচারাল একটা ইভেন্ট, যেখানে আসলে তারা চিন্তা করে যে এটা অনেকটা মানুষের সারাদিন বসে থাকার পর তার ভিতর যে জড়তা আছে এটাকে একটু বোরিংনেসটা কাটানোর জন্য তারা মূলত আসলে চেষ্টাটা করে। কিন্তু আমার কাছে মনে হয় আসলে প্রোগ্রামটা যদি আসলে খুব বেশি আমি চাই যে স্টুডেন্টদের কাজে লাগুক, অবশ্যই যারা স্পিকার তাদের বক্তব্যগুলো আগে থেকে ঠিক করে রাখতে হবে, এবং তাদের সাথে ওইভাবেই কথা বলতে হবে যে যেন তারা কমপক্ষে 20-30 মিনিট তাদের বক্তব্য ছাত্রছাত্রীদের কাছে দেয়। বাংলাদেশে কতজনের ট্রেনিং আপনি করছেন অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ পার্টিসিপেন্ট? আমি এখনও ট্রেনিং করি, কারণ যেহেতু আমি চিন্তা করি কতজনের করছেন এবং কার কার করছেন। অনেকেরই করা হয়েছে, কিন্তু এর মধ্যে বিশেষ করে ডক্টর আহমদ রহমান স্যার। তিনটা কোনটা বেস্ট তিনজন স্পিকার বাংলাদেশে কারা যাদের ট্রেনিং করা উচিত? আমার মনে হয় এক হচ্ছে ডক্টর আহমদ রহমান স্যার,
এবং হচ্ছে বাংলাদেশে যাকে আমরা সবাই বলি যে সেলস লিডারশিপ বা লিডারশিপ ট্রেনিংয়ে যিনি পথিকৃত কাজী আহমেদ ভাই। তারপরে হচ্ছে আপনার ওনাদের ট্রেনিংগুলো অসাধারণ। এবং রাজীব আহমেদ, ওনার ব্যাপারে তো আসলে বলার কিছু নেই, বাংলাদেশের সেলস এবং মার্কেটিংয়ে উনি যুগান্তকারী একজন ট্রেনার, তো ওনার ট্রেনিংটাও করা পছন্দ আমার। এই পাশাপাশি তো অনেকে আছে, যেমন প্রফেসর মনিউদ্দিন চৌধুরীর স্যারের, ওনার ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু আমি ক্লাসও করেছি এবং ওনার প্রথম ব্যাচের ইআই গ্র্যাজুয়েটও কিন্তু আমি হয়েছি প্রথম 16 জনের মধ্যে। তো আসলে এক একজন এক এক সেক্টরে এক্সপার্ট, তো সুতরাং ওই জায়গায় যদি আপনি নিজেকে দক্ষ করতে চান ওই ট্রেনার ট্রেনিং আপনাকে করতে হবে। ডেফিনেটলি ডেফিনেটলি, আপনার সবচাইতে বড় এক্সপার্টিস তো মোটামুটি আমি যতদূর জানি প্রেজেন্টেশন স্কিলের উপরে। আসলে এই যে প্রেজেন্টেশন স্কিলের উপরে আপনার যে এক্সপার্টিসটা আসলো, এটা আসলে একজন মানুষ যদি তার ক্যারিয়ারে বা তার জীবনে যদি আনতে চায় তাহলে এটা শুরু করার জন্য আসলে বেস্ট টাইমটা কখন? সবচাইতে বড় ব্যাপার হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্যাশন। আমার জীবনে যেটা ছিল যে স্টুডেন্ট বয়সে আমি কিন্তু সুন্দরভাবে কথা বলার প্র্যাকটিস করতাম, যে কীভাবে সুন্দর করে কথা বলা যায়, এটা কিন্তু আসলে ভিতর থেকে আসে। আঞ্চলিকতা, এটা প্রত্যেকের একটা টান থেকেই থাকে, কিন্তু তারপর হচ্ছে সেই আঞ্চলিকতাকে ধরে রেখে, আমি একটু আবার বলি না, এটা তো আঞ্চলিকতার ব্যাপারটা কিন্তু সবার ভিতরেই থাকে, কিন্তু সেটাকেও একটু কন্ট্রোলে নিয়ে সুন্দরভাবে কথা বলার প্র্যাকটিসটা যদি সবাই করে, এটা আসলে আমার মনে হয় ছোটবেলা থেকেই শুরু হওয়া উচিত। সে তার বাসায় যেভাবে কথা বলে সেভাবেই সবার সাথে কথা বলবে। যেমন ধরেন, আমি যদি ইংরেজি ভাষায় দক্ষ হতে চাই তাহলে আমি কী করবো, আমি আমার লিসেনিং, স্পিকিং, তারপরে হচ্ছে আপনার রাইটিং, সমস্ত দক্ষতা কিন্তু ডেভেলপ করবো, তারপরে গিয়ে কিন্তু আমি কথা বলবো। তো সুতরাং বাংলা ভাষায় যারা কথা বলি, আমরা কিন্তু মনে করি যে বাংলা গ্রামার পড়তে হবে আমাকে, বিষয়টা এমন না। আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা নিউজ পেপার পড়েন, আপনি যদি বাসায় যে বইটা আছে উচ্চারণ করে পড়েন, শুদ্ধভাবে পড়েন, আপনি কিন্তু অনেক সুন্দর কথা বলতে পারবেন। ডেফিনেটলি, এটা একটা চেষ্টা করতে হবে। এবং দর্শক বিন্দু, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বাংলা মনে করেন যে রিডিং স্কিল বা মুখে কথা বলতে গেলে যাদের জড়তা হয়, তাদের জন্য একটা টিপস বলি, আপনারা যে কোনো পত্রপত্রিকার একটা প্যারা অথবা যে কোনো বই বা যে কোনো একটা লিটারেচার নেবেন, ওই প্যারাটা ধরেন যে যেভাবে আপনি পড়ে যাচ্ছেন, ঠিক আছে, যেমন ধরেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো এটাকে উল্টোভাবে পড়ার চেষ্টা করবেন, যে ভালোবাসি তোমায় বাংলা সোনার আমি, এভাবে উল্টো করে পড়ার চেষ্টা করবেন। এই উল্টো করে পড়ার চেষ্টা করলে আপনার মুখের অনেক রকমের জড়তা আছে একদম 100% দূর হয়ে যাবে। আচ্ছা, আমরা যেই জিনিসটার খোঁজ করছি পুরো শো জুড়ে, সেটা হচ্ছে হালকা কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি ছাড়া নাকি শো ভাইরাল হয় না, উড়াধুরা প্রশ্ন করতে হয় আর কি, আর একটু অশ্লীল কন্টেন্ট থাকতে হয়। তো অ্যাকচুয়ালি আমি তো অশ্লীল কিছু বলতে পারতেছি না, আমাকে শ্লীলতার ভিতরে থেকেই ভাইরাল হওয়ার একটু চেষ্টা করতে হবে। সো জেশান ভাইয়ের কাছে এর পরবর্তীতে আমার প্রশ্ন, যে আসলে শোটা না জমতেছে না, আমার আসলে একটু একটু এমন কিছু দরকার, যে যেমন ধরেন যে মারামারি করছেন, মাইটের খাইছেন বা দিছেন, এই ধরনের কিছু ইনফরমেশান বা এই ধরনের কোনো কিছু, যে যখন আপনি জব করছেন তখনকার সময় খুব বাজে কোনো একটা সিচুয়েশান, খুব বাজে কোনো একটা অভিজ্ঞতা, এরকম কিছু যদি আমাদের দর্শকদের জন্য বলতেন, ভাইরাল করতে হবে। আসলে বাজে অভিজ্ঞতা তো প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে, তো সেক্ষেত্রে যেহেতু লং টার্মে আমি জব করেছি প্রায় 13 বছর, তো সেক্ষেত্রে কয়েকটা বাজে অভিজ্ঞতার মধ্যে একটা হচ্ছে, এটা 2015 সালের কাহিনী, তখন আমি একটা আইটি ফার্মে, এটা মোটামুটি মাঝারি মানের, তো সেখানে আমি আসলে জেনারেল ম্যানেজার হিসেবে জব করতাম। তো ওই সময় 2 বছর ওখানে জব করার পর মনে হয়েছে যে আসলে আমি আরও বেটার ওয়েতে কাজ করতে পারবো, এরকম একটা জায়গায় যাওয়া। তো তখন বাংলাদেশের স্বনামধন্য ওয়ান অফ দ্য বেস্ট আইটি কোম্পানিতে আমি আমার সিভি দিই, তো সেখান থেকে কল আসে। কল আসা পরবর্তীতে প্রথম একটা ইন্টারভিউ হয়, ইন্টারভিউ বোর্ডে দেখা যায় যে প্রথম 40 জনের মধ্যে মনে হয় আমি সিলেক্টেড হই। তো সিলেক্টেড হওয়ার পরে আমার আরেকটা ইন্টারভিউ হয়, সেটা হয় কোম্পানির চেয়ারম্যানের সাথে, উনি তখন দেশের বাইরে ছিলেন, তো সেইখানেই আমার অনলাইনের মাধ্যমে সে আমার ইন্টারভিউটা নেন, নেওয়ার পরে উনি আমাকে সিলেক্ট করেন। তো সিলেক্ট করার পরবর্তীতে এইচআর আমাকে বলে যে আপনার তো আসলে সিলেকশন হয়ে গেছে, আপনি জয়েন করেন। তো জয়েন করার কথা যখন আমাকে বলে, আমি ওনাকে বলি আচ্ছা আমি জয়েন করবো, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন। তো উনি আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখালেন এবং আমার ডেস্ক আমাকে দেখালেন। তো আমি বললাম যে তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেন, বললো অ্যাপয়েন্টমেন্ট লেটারে আসলে এমডির সিগনেচার নেই, তো উনি দেশের বাইরে আছেন, উনি দেশে আসলে তারপরে আপনাকে সিগনেচার করে দেওয়া হবে। তো আমি চিন্তা করলাম বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই আছে যারা জয়েন করার 2-1 মাস পর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, আপনি জানেন কি না আমি জানি না, অনেকেই আছেন যে জয়েন করার পর দেখে যে ছেলেটাকে আসলে রাখা যাবে কিনা। তো আমি চিন্তা করলাম হয়তো এইরকমই কিছু একটা। তো তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি কি তাহলে কোম্পানিতে রেজিগনেশন দিয়ে দিবো, বলে হ্যাঁ হ্যাঁ আপনি দিয়ে দেন, আপনি চলে আসেন। তো আমি কী করলাম, ধাম করে আমাদের কোম্পানিতে গিয়ে, যে কোম্পানিতে ছিলাম আমি, সেখানে রেজিগনেশন দিলাম। কিন্তু আমি 1 সপ্তাহের সময় নিলাম, যেহেতু একটা কোম্পানি থেকে চলে যাবো তাকে তো সব বুঝিয়ে দিতে হবে।
তো ম্যানেজমেন্ট আমাকে পছন্দ করতো, ম্যানেজমেন্ট বললো আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু বেটার একটা জায়গা দরকার তুমি যাও, সমস্যা নেই। কিন্তু যেটা হলো, ওই কোম্পানি থেকে বলার পরবর্তীতে দেখা গেল তাদের ওখান থেকে আমাকে আর কল করা হচ্ছে না। তো আমি সেখানে যাই, আমি তাদেরকে ফোন দিয়ে যে কী ব্যাপার, আপনি বললেন আমি রেজিগনেশন দিলাম, এখন তো তাহলে আমার দুই দিকই গেল যে আমি ওখানেও আর কন্টিনিউ করতে পারছি না, আপনাদের এখানেও জয়েন করতে পারছি না। তখন উনি বলতেছেন না আসলে এমডি স্যার এবং হচ্ছে চেয়ারম্যান স্যার ওনাদের ফাইনাল কোনো কিছু না জানা পর্যন্ত আমি বলতে পারছি না। আমি বললাম তাহলে এখন ঘটনাটা কী হবে, আমি তো পরিবারওয়ালা মানুষ, আমার বাচ্চা আছে, আমার বউ আছে, আমার একটা প্রতি মাসে ভালো একটা খরচ আছে। তখন উনি বলতেছে আসলে আমার কিছুই করার নেই। তো এর পরবর্তীতে আমি যেটা করলাম, যেহেতু এমডির কথা বারবার আসতেছিল, আমি এমডিকে মেইল করলাম একটা, সামহাও আমি মেইল অ্যাড্রেস একটা কালেক্ট করে মেইল করলাম। মেইল করার পরবর্তীতে উনি আমাকে যেটা পাঠালেন যে হ্যাঁ আমি দেখেছি যে তুমি সব ধরনের ইন্টারভিউ বোর্ডে পার করেছো, সিলেকশন হয়েছো, বাট এখন আমরা আর্থিক সংকটে আছি যে কারণে তোমাকে নিয়ে আসলে আমরা এখন কিছু করতে পারছি না, ইউ হ্যাভ টু ওয়েট ফর আনসার্টেন টাইম। তো এই কথাটা দেখার পরে আমি আসলে খুব ভেঙে পড়েছিলাম। আমি দেখা গেছে যে মসজিদে গিয়ে আমি কান্নাকাটি করেছি আল্লাহর কাছে যে আল্লাপাক এটা কীরকম একটা পরিস্থিতি আমাকে ফেলে, এখানে আমার কোনো দোষ নাই, আমি একজন যোগ্য ব্যক্তি কিন্তু আমার কোনো দোষ নাই, একটা পরিবার নিয়ে আমি হঠাৎ করে একটা বিপদে। তো এইরকমভাবে প্রায় 5 মাস আমার যায়। তো তখন আরেকটা বাংলাদেশের একটা স্বনামধন্য আইটি কোম্পানি এবং তারই ইকুইভ্যালেন্ট সেখানে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট টিমে ভালো একটা জায়গায় আমি জয়েন করি। আজকের এই শোতে আমরা জানতে পারছি জিশান ভাইয়ের বিভিন্ন কর্পোরেট ক্যারিয়ারে তার বিভিন্ন স্ট্রাগলের গল্প সম্পর্কে এবং তার জীবনের কিছু ঘটনা, কিছু স্টোরি তিনি আমাদের সঙ্গে শেয়ার করছেন। সো কর্পোরেটে জব করতে গেলে আমরা আমাদের যারা জব করছেন তাদের সবার ভিতরেই একটা কথা শুনতে পারি কর্পোরেট পলিটিক্স বা অফিস পলিটিক্সের ব্যাপারে। সো যেহেতু জিশান ভাই 13 বছরের একটা লম্বা ক্যারিয়ার তিনি পার করে এসেছেন বিভিন্ন কর্পোরেট সেক্টরে, সো অফিস পলিটিক্স সম্পর্কে আসলে এই ধরনের কোনো অভিজ্ঞতা জিশান ভাইয়ের হয়েছিল কি না এবং হলে সেটা কি ধরনের অভিজ্ঞতা এবং সেটা তিনি কিভাবে ওভারকাম করবেন, এই গল্পটা জিশান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ ভাই। আসলে কর্পোরেট পলিটিক্স খুব বাজে একটা বিষয়, কারণ আপনি যে কোনো একটা জায়গায় যাবেন যখন আপনি একটা বেস্ট এফোর্ট দিতে চাবেন এবং কেউ আপনাকে দমিয়ে রাখতে চাবে, এটা কখনোই কিন্তু ভালো কিছু হতে পারে না। কেউ কেউ বলে যে আসলে পলিটিক্স জিনিসটা ভালো, এতে করে কি অনেকে গ্রো করে, কিন্তু অনেকে ঝরেও তো যায়, সেটাও তো সত্য। যেমন ধরেন আমার সাথে যে বিষয়টা হতো, আমি আসলে কখনোই কোরাম করতে পারি না, মানে হয় অনেক মানুষকে দেখি সে জবে জয়েন করে বা কোনো একটা সংগঠনে গিয়ে সে নিজেদের মতো লোক দেখে না একটা কোরাম করে। আপনি খেয়াল করে দেখবেন যারা সিগারেট খায় তারা কিন্তু দিনের একটা সময় সবাই একসাথে দাঁড়িয়ে সিগারেট খায়, বা যারা অন্য কোনো একটা নেশে আসক্ত তারা কিন্তু দিন শেষে একটা জায়গায় জড়িত হয়। তো এর মানে হচ্ছে কি, সবাই চায় নিজের মতো মানুষ দেখে না একটা কোরাম করতে। তো এইটা কর্পোরেট পলিটিক্সে খুব বাজে একটা বিষয়। আমি যেহেতু জব ছেড়েছি অনেকটা কারণের মধ্যে এটা একটা কারণ ছিল যে কর্পোরেট পলিটিক্স, আমি যে জিনিসটা ফেস করেছি যে আমি অনেক এফোর্ট দিতে চাচ্ছি কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না। আমাদের টিমেরই হয়তো কাউকে এইচআর খুব বেশি পছন্দ করতেছে, তার অনেক ব্যক্তিগত কাজও হয়তো সে করে দিচ্ছে বা তার সাথে তার রিলেশনটা অনেক বেশি। তো যে কারণে হচ্ছে কি যে আমি অনেক কিছু করলেও আমাকে পজিশনটা দেওয়া হচ্ছে না, আমার টাইম মতো হতে ইনক্রিমেন্ট ওরকম ভালো হচ্ছে না, বা আমার কাজগুলো ফোকাসড হচ্ছে না, বা আমি যদি বিপদে পড়ি আমাকে বাঁচানোর কেউ নেই। এই ক্ষেত্রে আসলে আমি বলবো যে অনেক এইচআর আছে বাংলাদেশে, আমি অনেককেই সম্মান করি, অনেকের সাথে ভালো সম্পর্ক, কিন্তু তাদেরকে আসলে অভিভাবকের রোলটা নিতে হবে যে আসলে এমপ্লয়িরা তাদের দিকে তাকিয়ে থাকে, তাদের যে বোবা কান্নাটা আছে, বিশেষ করে আমি সেলস অ্যান্ড মার্কেটিং অনেক বছর কাজ করেছি, আমাদের একটা বোবা কান্না আছে যে আমাদের পারফরমেন্স হয়তো অনেকে বুঝতেছে না। যেমন সেলস অ্যান্ড মার্কেটিং এখন অনেক কোম্পানিতে এটা একসাথে আছে, কিন্তু এটা কিন্তু আসলে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, এবং এখন অনেকে হচ্ছেও, আগে হতো কি এইচআর এবং অ্যাডমিন একসাথে, এখন কিন্তু এইচআর ডিপার্টমেন্ট আলাদা, অ্যাডমিন ডিপার্টমেন্ট আলাদা। তো সুতরাং হচ্ছে যারা সেলসে কাজ করে তারা বলে যে দিন শেষে এটা আমি অর্জন করেছি, আর মার্কেটিংয়ের লোকরা কাজ করার পর তাদের অ্যাচিভমেন্টটা সে হয়তো দেখাতে পারছে না। আবার এইখানে যারা অ্যাকাউন্টস আছে তারা চিন্তা করে মার্কেটিংয়ে এত খরচ করার কী দরকার, কারণ সেলসের টিমের পিছনে আমি খরচ করি। তো মূলত হচ্ছে প্রত্যেকটা জায়গায় ম্যানেজমেন্টের একটা পলিসি আছে এবং এই পলিসিটার সঠিকভাবে প্রয়োগ করে কি এইচআর। তো আমি তাদের প্রতি অনেক সম্মান রেখে বলতেছি আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, যে আমার সাবঅর্ডিনেট মানে আমার আন্ডারে একজন এবং আমার যে সুপিরিয়ার একজন, তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে দেখা গেছে যে আমার যেটা প্রমোশন হওয়ার কথা ছিল ওটা আমার সাবঅর্ডিনেটের হয়ে গেছে, কিন্তু এক্স্যাক্ট অফিসের রুলস অনুযায়ী এটা হওয়ার কথাই না, আগে আমাকেই দিতে হবে তারপর সে আসবে, কিন্তু সে আমার আসতে পারে, কিন্তু সে হঠাৎ করে আমার বসের মতো হয়ে গেছে, এরকম আমার সাথে হয়েছে। তো এটার পরে যেটা হয় আমি প্রচণ্ড মনে কষ্ট পেয়েছি, কিন্তু একটা পলিসি আমি অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে আপনি যদি জলে থাকেন এবং সেখানে কুমির থাকে তাহলে কুমিরের সাথে আসলে যুদ্ধ করে লাভ নেই, তাহলে কুমিরের পিঠে উঠতে হবে। তো সুতরাং আপনাকে যেটা করতে হবে সবার সাথে একটা দারুণ সম্পর্ক বিল্ড আপ করতে হবে, যাতে অন্তপক্ষে ওই সময়টা আপনি নিজেকে সেফ রাখতে পারেন। তো আমি এই কাজটাই করেছি এবং পরবর্তীতে অনেক ডেভেলপমেন্টও আসছে। এবং যে জিনিসটা আমি আপনাকে আরেকটু বলতে চাই, এইচআরে যারা থাকে
তারা অনেক সময় দেখা যায় যে তাদের নিজের কারণেও কারো কারো ডেভেলপমেন্টের জন্য একটু হুমকির সম্মুখীন হয়ে থাকে। সে কখনোই কোনোভাবে তাকে বাড়তে দিবে না এবং মনে করে যে আসলে আমি ম্যানেজমেন্ট, আমি চাইলেই তাকে বের করে দিতে পারি, তাকে সবসময় আমাকে মান্য করতে হবে, আমাকে কথা মেনে চলতে হবে, আমার কাজ করে দিতে হবে, বুঝে দিতে হবে। এই জায়গাগুলোতে আমার মনে হয় একটু বোঝার দরকার আছে। সবাই একরকম না, বাট হচ্ছে আমি এই প্রবলেমগুলো ফেস করেছি আর কি। ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। সো জেশান ভাই, এখন তো আর সেই ব্যাড ডেজ হ্যাজ গন, আপনি এখন উদ্যোক্তা হয়েছেন। সো আপনি যতদূর 2020 সাল থেকে আপনি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, যে সো আসলে আপনার প্রোডাক্ট সার্ভিসগুলো কী কী এবং আপনার উদ্যোক্তা হিসেবে আপনার এই জার্নিটা এখন আপনি কেমন এনজয় করছেন? আল্লাহ পাকের অশেষ রহমত, আমি সবসময় বলি যে আমি বর্তমানে যে অবস্থানে আছি এটা আসলে একেবারে আমার কোনো ক্রেডিটই নাই এবং আমার হয়তো বা সে যোগ্যতাও নাই, কিন্তু মহান আল্লাহ পাক আমাকে হয়তো পছন্দ করেন, যে কারণে আসলে জব থেকে বের হওয়ার পর এই পর্যন্ত আমি আছি, কারো কাছে আজ পর্যন্ত একটা টাকাও আমার চাইতে হয় নাই। তো এর মানে হচ্ছে মানুষ জব ছাড়ার ভয় পায়, তার ক্যাপিটাল নাই, তার কোনো ব্যাক আপ নাই, তার ওরকম সাপোর্ট নাই, কিন্তু আলহামদুলিল্লাহ দুই বছর পার করে দিয়েছি, কিন্তু এখন আমার ভিতরে কনফিডেন্স আছে আমি আরও 10 বছর চলতে পারবো। কারণ কি, আমি ওই মেকানিজমটা শিখে গেছি যে আসলে কীভাবে একজন উদ্যোক্তা তার লাইফটাকে লিড করতে পারে, এবং সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে হুটহাট কোনো রিস্কি ডিসিশনে যাওয়া যাবে না, খুব বুঝে বুঝে কাজ করতে হবে। যেমন আমার প্রতিষ্ঠান জেশানবিডি লার্নিং অ্যান্ড কনসালটেন্সি, আমি মূলত অনলাইন বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমার কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে যাদের সাথে ইয়ারলি কন্ট্রাক্টে আমি কাজ করি, তাদের বিজনেস ডেভেলপমেন্টেরগুলো নিয়ে আমি কাজ করছি, তার ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করছি। এর পাশাপাশি যেহেতু আমি অ্যাজ এ পাবলিক স্পিকার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমার কোর্স চলতেছে, পেইড কোর্স চলছে, এবং আপনি জেনে খুশি হবেন বাংলাদেশের প্রথম পেইড কোর্স 7.5 ঘন্টা, এটা কিন্তু আমার, এর আগে যারাই করেছেন তারা ফ্রিতে দিয়েছেন পাবলিক স্পিকিং, বাট আমারই প্রথম গত বছর ফেব্রুয়ারি মাসে আসে যেটা হচ্ছে ইনস্ট্রাক্টরিতে যে আমার পেইড কোর্স পাবলিক স্পিকিং মাস্টার ক্লাস, এবং বর্তমানে ব্রাইট স্কিলস আমার কোর্স চলতেছে এবং আরও অনেক প্ল্যাটফর্মে ইয়ুথ ইনস্টিটিউটে আমার কোর্স আসতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি চাই মানুষ পাবলিক স্পিকিং শিখুক, কারণ সে যদি তার মনের কথা বলতে না পারে তাহলে কিন্তু সে পথ হারাবে। একটা জিনিসকে ভাইয়া লক্ষ্য করছেন, এটা কি আপনার ক্ষেত্রে কখনো হয়েছে যে সাপোজ যখন কেউ উদ্যোক্তা হয়ে যায় তখন সে আসলে তার অতীতটা ভুলে যায় এবং জব যারা করে তাদেরকে যে একটু ছোট করে দেখা, তাদেরকে একটু নেগেটিভভাবে একটু খোঁচা মেরে কথা বলা, একটু ভেতরে একটু অহংকারী ভাব চলে আসে? সো এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার কাছে কী মনে হয়? আপনি কি কখনো মনে করছেন, আপনার কি মনে হয় যে আপনি উদ্যোক্তা হওয়ার পরে আপনি সেই আগের মানুষটা নাই? এই জায়গায় আসলে কি, নিজস্ব মেন্টাল সেটআপমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে আপনি নিজেকে কী ভাবেন। আমি যখন চাকরি করতাম, আমি যখন এক্সিকিউটিভ ছিলাম, তখন আমার ভিতরে মনে হতো যে না, আমি আসলে বিজনেসটাকে ওন করি, ওন করা শিখতে হবে, কেউ আমাকে একটা ডেজিগনেশন দিল এবং আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, এটা যেন না হয়, হতেই পারে অফিসিয়াল রুলস, কিন্তু নিজেকে সবসময় কিন্তু একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা ওই হিসাবে দেখতে হবে, তাহলে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন সেই ক্ষেত্রেও আপনার কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে। আমার বর্তমান সময়ে যে জিনিসটা হচ্ছে, আমি আগে থেকেই এটা চিন্তা করতাম যে এই প্রতিষ্ঠানটা আমার, এই প্রোডাক্টটা আমার, যে কারণে জব থেকে বের হওয়ার পরও আমার এই জায়গাটা প্রবলেম হয়নি এবং আমি কখনোই নেভার আমি অহংকার করেছি যে হ্যাঁ এখন আমি ভালো আছি, এখন আমি আগে অনেক বেশি কামাচ্ছি, আলহামদুলিল্লাহ একটা সোশ্যাল স্ট্যাটাস বেড়েছে এবং বাংলাদেশে বর্তমানে টপ যারা আছে তাদের সাথে আমি চলাফেরা করতে পারতেছি, কখনোই না। কারণ কি, এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ পাক, তিনি আমাকে সম্মান দিয়েছেন, তিনি ছিনিয়েও নিতে পারেন। এবং আমি যেটা বলবো, আমার বাবা ইন্তেকাল করেছে প্রায় 3 মাস আগে, আমার বাবার একটা ইচ্ছা ছিল যে তার ছেলে যেন চাকরি বাদ দিয়ে সে তার নিজে কিছু করে, এবং আমার বাবা জীবিত থাকাকালীন কিন্তু আল্লাহ পাক দেখিয়েছেন আমি চাকরি ছাড়াও যে নিজে পায়ে দাঁড়াতে পেরেছি, এটা আমি বলবো যে আমার জন্য একটা অনেক বড় অর্জন। আঙ্কেলের জন্য আমাদের শো থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝখানে আমাদের জন্য সময় খুঁজে বের করার জন্য এবং আমাদের স্টুডিওতে এসে এত মূল্যবান সময় ব্যয় করে আমাদের দর্শকদের জন্য এত সুন্দর সুন্দর কিছু স্টোরি শেয়ার করা। সো আমি আশা করি যে আমাদের দর্শকবৃন্দ আপনার এই যে জীবন থেকে নেওয়া এই যে গল্পগুলো আছে, এই যে কাহিনীগুলো আছে, এই স্টোরিগুলোকে নিজেদের সাথে রিলেট করতে পারবে এবং নিজেরা নিজেদের চলার পথে আপনার যে দিক নির্দেশনাগুলো আছে বা যেই যে অ্যাডভাইসগুলো আপনি আমাদের শোতে আমাদের দর্শকদের জন্য শেয়ার করেছেন এগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের যে চলার পথের অবস্টেকেলগুলো এগুলো অনেকাংশে কাটিয়ে উঠতে পারবে। আর যেহেতু আঙ্কেল ইন্তেকাল করেছেন, আঙ্কেলের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল, আপনার জন্য অনেক ধন্যবাদ। সবাই দর্শকবৃন্দ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আঙ্কেলের জন্য দোয়া করবেন, জেশান ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।